আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। আমরা এসেছি গ্রুপ থেকে। আজকে আমাদের বিষয়বস্তু সমাস এবং উপসর্গ নিয়ে। প্রথম প্রশ্নটি হলো আমাদের, আর আমি আমি উপস্থাপন করার আগে আমি আমার গ্রুপের সদস্যদের পরিচয় করে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল রহমান। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমার নাম ফয়সাল আব্দুল্লাহ। আমার নাম ইফতিজার মাসিয়া। আমার নাম রিফাত। আমার নাম রিফাত। আমার নাম মোহাম্মদ ফাহিম। যে বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। সমাস সমান পদ, যে 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 পদ সমাস পদের সমাসের থেকে সমাস সমান পদ বলে। সমস্ত পদ সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ থেকে সমস্ত পদ বলা হয়। উপসর্গ, উপসর্গ কাকে বলে? বাক্যে ব্যবহৃত অপজাতীয় শব্দ শব্দ উপসর্গ বলা হয়। এখানে কিছু উপসর্গ সাহিত্য, যেমন উপসর্গ শব্দ অযোগকার, নতুন শব্দ অকার, উপসর্গ অর্থ নূতন অর্থ রচিত, অতি অতি যোগকায় অতিকায় অর্থ গৃহ, অধিবাসী অধিযোগবাসী সমান সমান মধ্যে, অনাযোগ।